ভালোবাসলে দুটো দায়িত্ব নিতে হয়, একটা ভালো রাখার দায়িত্ব, অন্যটা হচ্ছে সম্পর্ক টিকিয়ে রাখার দায়িত্ব। দায়িত্ব নিতে না পারলে ভালোবাসা আপনার জন্য নয়। সম্পর্ক যদি ভাবনার সাথে মিশে যায় তাহলে তা ভাঙা মুশকিল, আর যদি তা স্বার্থের সাথে মিশে যায় তাহলে টেকানো মুশকিল। পুরো পৃথিবীকে আলোকিত করার জন্য যেমন একটা সূর্যই যথেষ্ট, তেমনি পুরো জীবন সাজাতে মনের মতো একজন মানুষই যথেষ্ট। হোক ছেলে কিংবা মেয়ে, কালো মানুষ কখনো কারো প্রিয় হয় না। যাকে দেখলে তোমার ঘৃণা লাগে তাকেও কেউ না কেউ ভালোবাসে, কারণ দুনিয়াটা সবার, শুধু তোমার একার নয়। মানুষ তার জন্যই মনের ভেতর বেশি আশা জমিয়ে রাখে, যাকে পাবে না জেনেও বোকার মতো তার জন্য অপেক্ষা করে। সত্যি বলার কারণে যদি তোমার চারপাশের প্রিয়জন সরে দাঁড়ায়, তবে মনে রেখো তুমি এতদিন আবর্জনাগুলোকে আগলে রেখেছিলে। বিপদের দিনে কজন বলো থাকে তোমার পাশে, সুদিনে তো ভাত ছিটালে কাকের দলও আসে। জীবন থেকে যদি ফেলে আসা দিনগুলো মুছে ফেলা যেত তাহলে তোমার জন্য আর কষ্ট পেতে হতো না, আমি তোমাকে ছাড়াই সুখী হতে পারতাম। বিশ্বাসী ভালোবাসার শক্তি, আর সেই বিশ্বাস যদি বারবার ভেঙে যায় ভালোবাসা তখন মূল্যহীন। ভালোবাসা হলো এমন একটি মায়া, তুমি যত দূরে যাবে ততই কাছে টানবে, যত ভুলে যাবে ততই মনে পড়বে, আর যতটুকু হাসবে তার থেকেও অনেক বেশি কাঁদবে। ডিপ্রেশনে থাকা মানুষগুলো মুখের হাসিটা সবসময় রাখে, কারণ ওরা বুঝে কষ্ট প্রকাশ করলে শুধুমাত্র সহানুভূতি পাওয়া যায়। রাস্তা কখনো ধোঁকা দেয় না, ধোঁকা দেয় সেই মানুষগুলো যাদের আপনি একদিন রাস্তা দেখিয়েছিলেন। জীবনে আসা প্রত্যেকটা জিনিসের সুবিধা নিতে হয়, কিন্তু কখনো কারো বিশ্বাসের সুযোগ নিয়ে খেলতে নেই। সম্পদ কখনো সুখ দিতে পারে না, সুখ আসে মনের সন্তুষ্টি থেকে। বৃষ্টি থেমে গেলে ছাতাটাকেও বোঝা মনে হয়, কালি ফুরিয়ে গেলে কলমটাও আবর্জনা ঝুড়িতে জমা হয়, বাসি হয়ে গেলে প্রিয়জনের দেওয়া ফুলটাও ডাস্টবিনে পাওয়া যায়। জীবনের সবচেয়ে নিদারুণ বাস্তবতা হলো কার কাছে আপনি কতদিন গুরুত্ব পাবেন, সেটা নির্ভর করবে কার জন্য কতদিন কিছু করার সামর্থ্য আছে তার উপর। এটা আপনি মানলেও সত্যি না মানলেও সত্যি, কেউ কারোর জীবনে অপরিহার্য নয়। এই সহজ কথাটা আপনি যতদিন না পর্যন্ত বুঝতে পারবেন ততদিন আপনি ভালো থাকতে পারবেন না। আপন ভেবে কাউকে মনের সব কথা বলো না, এমন একটা সময় আসবে সেই তোমাকে তোমারই কথা দিয়ে আঘাত করবে। পৃথিবীতে সবচেয়ে অসহায় সেই যে নিজের রাগ অভিমান কষ্ট কাউকে দেখাতে পারে না, একটু চিৎকার করে কাঁদতে পারে না, শুধু মৃদু হাসির আড়ালে চোখের জল লুকিয়ে রাখে। বিবেকহীন শহরে কান্না করাও নিষেধ, সবাই বলবে ওই দেখো নেকামো করছে। মানুষের বিপদে এখন আর মানুষ এগিয়ে আসে না, এই যুগের নীতি হচ্ছে বিপদগ্রস্ত মানুষের কাছ থেকে দূরে চলে যাওয়া। যে যত দূরে যাবে তত ভালো থাকবে। সম্পর্কের বন্ধন ঠিক প্যারেকের প্যাচের মতো, একবার যদি প্যাচ কেটে যায় তার যত চেষ্টাই করো না কেন আগের মতো মজবুত হবে না, হয়তো কৌশলে বা বল প্রয়োগে তা দেখতে আগের মতো থাকবে, কিন্তু ভেতরটা দেখলে একদম নড়বড়ে। যদি সময়ের সাথে সাথে ভালোবাসা কমতে থাকে তাহলে বুঝতে হবে সেটা কখনোই ভালোবাসা ছিল না, সেটা ছিল ক্ষণিকের ভালো লাগা মাত্র। পৃথিবীতে সব কিছু বুঝতে সময় লাগে, কিন্তু ভুল বুঝতে সময় লাগে না। এটাই সত্যি যে আজকাল মিথ্যা কথা চেয়ে সত্যি কথা বললে সম্পর্ক নষ্ট হয়। সম্পর্কের গুরুত্ব বোঝাতে চান, প্রথমে যোগাযোগ বন্ধ করেন, কিছুদিনের মধ্যেই বুঝতে পারবেন আপনি তার প্রিয়জন না প্রয়োজন ছিলেন। মনের কষ্ট আর চোখের জল
কাউকে দেখাতে নেই, জীবন সুখের না হলেও কাউকে বলতে নেই, কারণ সবাই কষ্ট দিতে পারে কিন্তু কষ্টের ভাগ কেউ নিতে পারে না। কষ্ট দেওয়া মানুষগুলো এমনই যে বিষ দিয়ে বলবে খেতে হবে, আর বিষ খাওয়ার পর বলবে তোমাকে বাঁচতেই হবে। শিশুদেরকে ধনী হতে শিখাবেন না, তাদেরকে সুখী হতে শেখান, তাহলে সে বড় হয়ে কোনো জিনিসের মূল্য না খুঁজে মূল্যায়ন করতে শিখবে। প্রত্যেক মানুষের জীবনে কিছু শব্দহীন কষ্ট থাকে, যার সাক্ষী শুধু সে নিজেই।